আমি অরিন্দমবাবু আজকে আপনার কাছ থেকে শুরু করছি। এ রাজ্যের অন্যতম একজন মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, যা নারী এবং শিশু কল্যাণ দেখার কথা, তিনি এই মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে একটু আগে কি বলেছেন শোনাবো। শুনলে নিশ্চিতভাবে আরও একবার লজ্জায় শিউরে উঠবেন রাজ্যের মানুষ। কিন্তু তার আগে আমি একদম একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনাকে জিজ্ঞাসা করব, এই যে ছবিটা, যে ছবিটা দেখে গোটা দেশ, এখন বোধহয় গোটা পৃথিবী আমাদের ছিছি করছে, এই ছবিটা সম্পর্কে আপনার কী মতামত? বেঁচে থাকতে তো মর্যাদা দিতে পারিনি আমরা, মারা যাওয়ার পর একটা মৃতদেহকে কতটা অমর্যাদা করা যেতে পারে, এটা কি তার নমুনা হয়ে থাকবে? দেখুন, প্রথম কথা বলি, আজকে ইন্টারন্যাশনাল নিউজ, যেটা ইংলিশ নিউজ বলুন, হিন্দি নিউজ বলুন, সেগুলো আমি দেখছিলাম। সত্যি কি বলবো, আমার ভাষা নেই। সত্যি পুলিশ হয়তো সব জায়গায় ট্যাকল করতে পারে না, কিন্তু এই জিনিসগুলো ডিউ টু ইনসাফিসিয়েন্ট কি ইনফ্রাস্ট্রাকচার নেই কি, অন্যান্য দলে কাউকে তো অ্যারেস্ট করার জন্য 50 জন 100 জন 200 জন হাজির হয়ে যাচ্ছে, কিন্তু একটা মৃতদেহ যেভাবে আজকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, এটা মানে মানে আমরা ধারণা করতে পারি। আমরা পুলিশে চাকরি করেছি, অনেক মবের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু যে ঘটনাটা আজকে ঘটেছে দুদিন ধরে, এবং এটা জনবিস্ফোরণ, এটা যদি আজকে দলিত বলে চিন্তা করে থাকেন, আপনার যেটা বললেন আজকে আশা কর্মীদের দেখুন কিভাবে, তারা সব মহিলা, তাদের বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা প্রতিবাদ করছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আর আপনি যে আলোচনা করলেন সেটা আমি একটু বলে দিই আপনাদের। দেখুন, আমার আজকে মনে আছে 7 জানুয়ারি 1993 সাল, সেইখানে নদিয়ার একটি মেয়ে, তার নাম হচ্ছে গিয়ে দীপালি, সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টাইপের ছিল, সেই মেয়েটি আজকে ধর্ষিত হয়েছিল বলে আজকে রাইটার্স বিল্ডিং এ আমাদের প্রেজেন্ট মুখ্যমন্ত্রী, তখন এমপি ছিলেন, নিয়ে গেছিলেন রাইটার্স বিল্ডিং এ, কিন্তু সেটা সেইখানে তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছিল, নামিয়ে দিয়েছিল, এবং সেই ঘটনা সবাই জানে, কিন্তু মানুষ দেখেছে যে আমাদের প্রেজেন্ট মুখ্যমন্ত্রী সেই সময় একটা নারী সম্মানের জন্য কি লড়াই করেছিল। অর্থাৎ যারা দুষ্কৃতকারী তারা আজকে ভয় পাচ্ছে না যে সেই মহিলা আজকে মুখ্যমন্ত্রী, অথচ তারই আজকে মন্ত্রীরা আজকে যে সমস্ত বিরূপ প্রতিক্রিয়া করছে, যে সমস্ত কথাবার্তা বলছে, আমাদের লজ্জায় কিন্তু মাথা নত হয়ে যায়। আমি রাজুবাবু আপনার কাছে আসবো। দেখুন, এখন হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এরকম ঘটনা কখনো কোনো রাজ্যেই এরকম কাম্য নয়। এবার ঘটনা হচ্ছে বিজেপি যেটা করছে, বিজেপি মূলত দুটো কারণে এরকম, বিজেপি কি করছে পরে আসবো, আমি বলছি পুলিশের এই যে ছবিটা, এটা তো বিজেপি করছে না, যেটা এখন ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে সেটা বিজেপি করে, শাসন পুলিশ, আর এই যে এক নাবালিকাকে বেঁচে থাকতে এক নাবালিকাকে নিরাপত্তা দিতে পারলাম না, মৃত্যুর পরেও তার মৃতদেহটাকে মর্যাদা দিতে পারবো না, নিয়ে যাচ্ছে কেন, নিয়ে যাচ্ছে সেটা পুলিশ তার ব্যাপারে সেটা তো ব্যাখ্যা পরে দেবে কি আপনাদের সরকারের পুলিশ সেটা এখন। কিন্তু পাশাপাশি যদি আমরা দেখি, এই ঘটনা তো শুধু পশ্চিমবাংলাতেই ঘটে এমন ঘটনা নয়, এর আগেও কয়েকদিন আগেই আমরা, কয়েক মাস আগে আমরা দেখলাম প্রিয়াঙ্কা ভান্ডারী বলে একজন মেয়ে, যে উত্তরাখণ্ডে যার বাড়ি, তার বিজেপির নেতার ছেলে, সে এরকমভাবে ধর্ষণ করে খুন করে দিল, তার কোনো কুল কিনারা হলো না।